আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আজকে জিএসটি উচ্চভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের যে সমন্বিত ভর্তি পরীক্ষা, এই ভর্তি পরীক্ষা সাফল্যের সাথে তারা পরিচালনা করতে সক্ষম হবার মাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যে দায়িত্বটি ছিল উচ্চভুক্ত অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে, আমরা সেই দায়িত্বটি পালন করতে পেরেছি। এটি আমাদের জন্য খুবই আনন্দের একটি ঘটনা এবং সেই সাথে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা সকল সময় আমাদের সঙ্গে ছিলেন, আমাদের সকল সংবাদ পরিবেশন করেছেন, তার সঙ্গে সঙ্গে আমি ধন্যবাদ জ্ঞাপন করি এখানকার জনপ্রতিনিধি এবং আমাদের যা স্থানীয় প্রশাসন রয়েছে, পুলিশ, তারা প্রত্যেকেই সহযোগিতা করেছে নিজের প্রতিষ্ঠানের মতো, তারা মনে করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে। এবং সেই সাথে আমরা পরীক্ষাটি গ্রহণ করেছি ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে। আমরা পরীক্ষা গ্রহণ করেছি শাহজাদপুর সরকারি কলেজে, আমরা পরীক্ষা গ্রহণ করেছি আমাদের দ্বিতীয় ক্যাম্পাস সাইফুদ্দিন ইয়াহিয়া কলেজে, এবং এই তিন প্রতিষ্ঠানের প্রধানের কাছে এবং তাদের কর্মচারী কর্মকর্তা শিক্ষকদের কাছে আমাদের অশেষ কৃতজ্ঞতা। এবং সেই সাথে শাহজাদপুরের সকল নাগরিক যেভাবে উদ্বুদ্ধ হয়েছিলেন যে তাদের নগরে যে একসঙ্গে অসংখ্য মানুষ সমাগত হয়েছে এবং তাদের কীভাবে আতিথেয়তা দেবেন, তাদের কীভাবে সহযোগিতা প্রদান করবেন, তার কিন্তু একটা অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে এই গ্রাম সংলগ্ন বাংলাদেশের মৃত্তিকালগ্ন সংস্কৃতি ঘনিষ্ঠ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শাহজাদপুরের এই ছোট্ট শহরটি। এবং আপনাদেরকে একটি আনন্দের খবর আমি বলতে চাই যে গত বছর ছিল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য এবং শাহজাদপুরের জন্য প্রথম একটি ঘটনা যে বাংলাদেশের একটি জাতীয় পরীক্ষা পাবলিক পরীক্ষাটি শাহজাদপুরে আপনার হচ্ছে যে অনুষ্ঠান করে, কিন্তু সেই পরীক্ষাটি আমরা যেভাবে সফলভাবে সম্পন্ন করেছি এবারে তার ফলাফলটি আমরা কিছুটা পেয়েছি। আপনারা জানেন উচ্চভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের এবার ভর্তি পরীক্ষায় অনেক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে, কিন্তু শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আপনার শিক্ষার্থীর সংখ্যা পরীক্ষার্থীর সংখ্যা এটাকে যেটা বলে সিগনিফিকেন্টলি ইনক্রিজ করেছে এবছর। এটি কিন্তু প্রমাণ করে যে আমাদের প্রতি মানুষের আস্থা তৈরি হচ্ছে, শাহজাদপুরের প্রতি মানুষের নির্ভরতা তৈরি হচ্ছে, সেই দুটি কিন্তু আমাদের জন্য আনন্দের ঘটনা। আমরা উচ্চভুক্ত এই পরীক্ষাসমূহে এবারে আমরা 98% বেশি পরীক্ষার্থীকে আমরা দেখেছি তারা পরীক্ষায় অংশ নিয়েছে, সেটিও অভূতপূর্ব। অর্থাৎ প্রত্যেকেই পরীক্ষা দিতে আসছে, যেহেতু উচ্চভুক্ত পরীক্ষায় এত পরীক্ষার্থীর সমাগম হচ্ছে, যার ফলে আমরা এখানে নিশ্চিত করে বলতে পারি যে উচ্চভুক্ত পরীক্ষার যে কনসেপ্ট, এই কনসেপ্টটি আমাদের পরীক্ষার্থী এবং পরীক্ষার্থীদের যে অভিভাবক তাদের মানসিক এবং তাদের অন্যান্য যে আপনার সংকটগুলো ছিল, যে অসুবিধাগুলো ছিল, সেটা কাটাতে সমর্থ হয়েছে। অর্থাৎ এটাকে মানুষ পছন্দ করছে, এখানে স্বাচ্ছন্দ্য বোধ করছে। সুতরাং আমরা বুঝছেন এই 22টি বিশ্ববিদ্যালয় না হয়ে আমরা যদি বাংলাদেশের 43টি যে আপনার পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা যদি একসাথে নিতে পারতাম তাহলে পরে তো আরও কষ্ট লাগবে হতো মানুষের। তো সেই বিষয়টি এখন সময়ের কারণে মানুষের দাবিতে পরিণত হয়েছে, মানুষের একটা প্রয়োজনীয়তা হিসেবে দেখা দিয়েছে, সে বিষয়টিও আমরা ভাবছি। আপনারা জানেন যে আমাদের এই গুচ্ছের অভিজ্ঞতাটি গত 3 বছর হয়ে গেল আমাদের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটি ভালো এবং এই অভিজ্ঞতার উপর ভর করেই আমরা চিন্তা করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে মহামান্য রাষ্ট্রপতি অভিপ্রায় ব্যক্ত করেছেন যে একটি পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা সম্পন্ন করা যায় কিনা, আমরা সেই দিকে চিন্তা করছি। আমাদের তরফ থেকে আমরা পরিকল্পনা তৈরি করছি এবং আমরা আমাদের তরফ থেকে এই একক পরীক্ষা গ্রহণ সকল বিশ্ববিদ্যালয়ের জন্য কিভাবে সম্ভব হতে পারে, তার নীতিগত দিক কী হতে পারে, তার বিভিন্ন দিকে কী কী আয়োজন করা লাগতে পারে, সেই বিষয়ে আমরা একটি পরিকল্পনা তৈরি করে আমরা অচিরেই আমরা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে আমরা প্রেরণ করব। এবং আমাদের বিশ্বাস যে আগামী বছরে আমরা আরও বড় পরিসরে আমরা
এরকম সমস্ত পরীক্ষা দিতে সমর্থ হয়। তো আমি সবশেষ